আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরেকবার আমার চ্যানেলে। আমি মাহফুজ, পুরো টিউটোরিয়াল জুড়ে তোমাদের সাথে থাকব। আজকে আমি আলোচনা করব এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায়, হুইচ ইজ বল ফোর্স। আগের অধ্যায়টির মতোই এই অধ্যায়টির টাইটেলও অনেক ছোট, কিন্তু এর অধ্যায়টির বিস্তৃতিও বিশাল এবং এর ইম্পর্টেন্সও বলে শেষ করার মতো নয়। ইভেন এই অধ্যায় নিয়ে যদি আলোচনা শুরু করা হয় তা একটি টিউটোরিয়ালে শেষ করা সম্ভব হবে না। আমি আমার এই টিউটোরিয়ালগুলোতে, অধ্যায়ভিত্তিক টিউটোরিয়ালগুলোতে চেষ্টা করছি অধ্যায়ের বেসিক লেভেলের টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরার, যাতে করে ক্লাস নাইনে তোমরা যারা নতুন উঠেছো তারা উপকৃত হও। এর মানে এই নয় যে যারা এসএসসি পরীক্ষার্থী বা টেস্ট পরীক্ষার্থী তোমরা এই টিউটোরিয়ালটি দেখতে পারবে না। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী বা টেস্ট পরীক্ষার্থী এই টিউটোরিয়ালটি এই মুহূর্তে দেখছো, তোমাদের অনেক টপিক অস্পষ্ট থেকে যেতে পারে। আশা করি এই টিউটোরিয়ালগুলো দেখে তোমাদের সেই অস্পষ্ট টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করছি সাফিসিয়েন্ট ইনফরমেশান দেওয়ার মাধ্যমে টিউটোরিয়ালগুলো সাজাতে, যাতে করে তোমাদের বেসিক লেভেলের নলেজগুলো একটু হলেও আপগ্রেডেড হয়। ওকে, তাহলে চলো আজকের টপিকের, আজকের চ্যাপ্টারের টপিকসগুলো একটু দেখে নিই। আজকের এই অধ্যায়টি তোমাদের বইয়ের অধ্যায়ের আলোকে যদি সাজাই, তাহলে এই টপিকসগুলো তোমাদের বইয়ের পাওয়া যাবে। তার মধ্যে মেইন টপিকসগুলো হলো জড়তা এবং বলের ধারণা সম্পর্কে আমরা জানব, বলের প্রকৃতি, বলের প্রকারভেদ, সাম্য এবং অসাম্য বল সহ ভর বেগ, বলের বল ও ত্বরণের সম্পর্ক সহ আরও অনেক কিছু রয়েছে। এবং তোমরা সবাই জানো এই অধ্যায়ের শেষে বিশদ আকারে রয়েছে ঘর্ষণ ও ঘর্ষণ বল সম্পর্কে ছোটো ছোটো থিওরিটিক্যাল আলোচনা। সব কিছুই আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা জানব জড়তা এবং বলের ধারণা। কিন্তু জড়তা এবং বলের ধারণা জানার আগে আমাদের যা জানতে হবে তা হচ্ছে নিউটনের গতির সূত্রগুলো। তো নিউটনের গতির প্রথম সূত্র কী ছিল, কারো কি মনে আছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। প্রথম সূত্রটি ছিল এরকম যে বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ইয়েস, দ্যাট ইজ দ্য ফার্স্ট ল অফ নিউটন। এইখান থেকে কিন্তু জড়তার ধারণা পাওয়া যায়। কীভাবে? তিনি বলেছেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে কোনো বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এই যে এই প্রবণতাটিকে আসলে জড়তা বলা হচ্ছে। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। জড়তা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্থিতি জড়তা, অ্যানাদার ওয়ান ইজ গতি জড়তা। তো স্থিতি জড়তা কীরকম? স্থিতি জড়তা হচ্ছে সেরকম যে বস্তুটি যে অবস্থায় রয়েছে সেই অবস্থাটি সবসময় থাকবে যদি না তার উপর কোনো বল প্রয়োগ করা হয়। ওকে, ব্যাপারটি কীরকম? এই যে আমি ল্যাপটপের সামনে কথা বলছি, এই ল্যাপটপটিকে আমি যদি না বল প্রয়োগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় না সরিয়ে দিই বা কোনো প্রকার যদি বল প্রয়োগ করা না হয়, এই ল্যাপটপটি এখানেই আজীবন পড়ে থাকবে, তাই না কি? ইয়েস, একজ্যাক্টলি তাই। এবং গতি জড়তা কোনগুলো? গতি জড়তা একটি প্র্যাকটিক্যাল উদাহরণ হলো চলন্ত বাস বা গাড়ি যখন হঠাৎ থেমে যায় আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এর কারণটি কি? এর কারণটি হলো বাস যখন চলন্ত অবস্থায় গতিশীল হয় তার সাথে সাথে আমাদের শরীরটিও কী হয়ে যায়? গতিশীল হয়ে যায়। কিন্তু বাসটি চলতে চলতে যখন হঠাৎ করে ব্রেক করে তখন আমরা সামনের দিকে ঝুঁকে যাই, কারণ আমাদের দেহ তখনও স্থির হতে পারে না, তার মানে সে গতিশীল থাকতে চাচ্ছিল। এই যে গতিশীল থাকার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে বলা হচ্ছে গতি জড়তা। ওকে, আর বলের ধারণাটা আমরা কীভাবে নিতে পারি? আমরা ঠিক নিউটনের এই যে ফার্স্ট ল, এই লটিকে আমরা যদি একটু অন্যভাবে বলি, যে এরকমভাবে যে বাহ্যিক কারণে, একটু খেয়াল করবে, যে বাহ্যিক কারণে কোনো স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু স্থির হয় অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন এবং দিকের পরিবর্তন হয়, সেই বাহ্যিক কারণকে বলা হচ্ছে বল। ব্যাপারটিকে বুঝতে পেরেছ? তার মানে আমরা বলকে সংজ্ঞায়িত করে ফেললাম নিউটনের ফার্স্ট ল থেকে, যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হচ্ছে অথবা গতিশীল বস্তু স্থির হচ্ছে অথবা গতির পরিবর্তন হচ্ছে তাকে আমরা বলছি বল। নেক্সট টপিক যা হবে সেটি হচ্ছে বলের প্রকৃতি। বলকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে স্পর্শ বল, অ্যানাদার ওয়ান ইজ অস্পর্শ বল। তো স্পর্শ বল কোনগুলো? সেটি হচ্ছে তুমি দাঁড়িয়ে আছো, আমি তোমাকে ধাক্কা দিলাম, তুমি সামনে গিয়ে পড়ে গেলে, দ্যাট মিন্স টোটাল কন্টামিনেশন, প্র্যাকটিক্যাল কন্টামিনেশন, আমি তোমাকে হাত দিয়ে ধাক্কা দিলাম, দ্যাট ইজ স্পর্শ বল। এবং অস্পর্শ বল কোনগুলো? যে বলগুলোতে বাহ্যিক কোনো কন্টামিনেশন থাকে না, যেমন অভিগস্রজ ত্বরণ, একটি বস্তুকে আমি ছেড়ে দিচ্ছি, বস্তুটি নিচে পড়ে যাচ্ছে, কেন? আমি কিন্তু কোনো বল প্রয়োগ করিনি, সে অটো পড়ে যাচ্ছে, তার মানে অদৃশ্য কোনো শক্তি বা বল কাজ করছে, সেটি হচ্ছে অস্পর্শ বল। যেমন অভিগস্র বল, আরও রয়েছে তাড়িত চৌম্বক বল সহ আরও অনেক অস্পর্শ বল রয়েছে। ওকে, এরপরে হচ্ছে বলকে
সাম্যতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাম্য বল এবং অ্যানাদার ওয়ান ইজ অসাম্য বল। এই ক্ষেত্রে সাম্য এবং অসাম্য বলকে যদি ব্যাখ্যা করতে হয়, একটি জিনিস ইমাজিনেশন করতে হবে, তা হলো আমি একটি পয়েন্ট কল্পনা করি। পয়েন্টের দুই দিক থেকে আমি টান দিলাম, বা একটি আমি কলমই ধরলাম, কলমকে আমি দুই হাত দিয়ে দুই দিকে টান দিলাম, কলমটি কি কখনো জায়গা থেকে নড়বে? যদি আমি দুই হাতে সমান রকম বল প্রয়োগ করি, নড়বে না। আবার যদি বল বেশি প্রয়োগ করা হয় কোনো দিকে, তাহলে কলমটি সেই দিকে সরে যাবে, তাই না? তার মানে যদি দুটি বল দুই দিকে ক্রিয়া করে এবং তাদের লব্ধি বল, মাঝখানে যে লব্ধি বল, সেই লব্ধি বল যদি শূন্য না হয়, তাহলে তাকে আমরা বলবো অসাম্য বল। দ্যাট মিন্স দুই দিকে টানছি, যেদিকে বল বেশি হবে বস্তুটি সেদিকে সরে যাবে, এটি হচ্ছে অসাম্য বল। আর যদি দুই দিকেই বল সমান হয়, বস্তুটির লব্ধি বল জিরো হবে, বস্তুটি জায়গা থেকে নড়বে না, কারণ দুই দিকেই সমানভাবে টানা হচ্ছে, সমানভাবে বল প্রয়োগ করা হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ সাম্য বল। ক্লিয়ার? এরপরের টপিক রয়েছে ভর ব্যাগ। নাম শুনেই বোঝা যাচ্ছে ভর ব্যাগ অ্যাকচুয়ালি কী। ভর ব্যাগ হচ্ছে ভর এবং ব্যাগের গুণফল। আমরা যদি ভর ব্যাগের একক নির্ণয় করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? ভরের একক কেজি, ব্যাগের একক মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ সিম্পলি কেজি মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত টপিক, অর্থাৎ এই যে এক থেকে তিন নম্বর পর্যন্ত টপিকগুলো আমি ডিটেলস মুখে আলোচনা করলাম, কারণ এইগুলোর অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন লাগবে না। তোমরা যেভাবে বলেছি এতেই তোমরা যা ধারণা পেয়েছো, আশা করি দ্যাট ইজ এনাফ ফর ইউ। ওকে, এরপরে যা আসবে তা হচ্ছে বল ও ত্বরণের সম্পর্ক। অ্যাকচুয়ালি বল এবং ত্বরণের সম্পর্ক প্রমাণ করতে গেলে আমাদেরকে নিউটনের দ্বিতীয় সূত্রের কথা বলতে হবে। সেটি কী ছিল? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? এবং তোমাদের বইতেও দেখবা যে বল এবং ত্বরণের সম্পর্ক যে কলামটি রয়েছে, সেই কলামে একটি সূত্রের প্রতিপাদন দেওয়া হয়েছে, যা লেখা হয়েছে এফ ইকুয়াল টু এম এ। এবং আমরা স্টুডেন্ট লাইফে একে দুষ্টমি করে বলতাম ফাদার ইকুয়াল টু মাদার, হোয়াট এভার। এই এফ ইকুয়াল টু এম এ অ্যাকচুয়ালি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রতিপাদন। আমরা যদি একটু এবার যদি একটু স্লাইডের দিকে খেয়াল করি, ওকে, তো বল এবং ত্বরণের সম্পর্কের দিকে যদি তাকাই, এখানে তিনটি জিনিস আমাদেরকে জানতে হবে। একটি হচ্ছে বল, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, অ্যানাদার ওয়ান ইজ ভর, যাকে এম দ্বারা ডিনোট করা হয়, এবং ত্বরণ এ। এবং প্রত্যেকটির একক আমি পাশে লিখে রেখেছি। ওকে, এর মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে এফ ইকুয়াল টু এম এ। তার জন্য আমাকে আবার ইমাজিনেশনে চলে যেতে হবে। আমি খেয়াল করি এম ভরের কোনো বস্তু, আমি একটি ডায়াগ্রাম এঁকে রেখেছি, একটু খেয়াল করবে, এম ভরের কোনো বস্তু ইউ আদিবেগ প্রাপ্ত হয়। কিসের জন্য? এফ বল প্রয়োগ করার জন্য। এবং যেহেতু সে ব্যাগ প্রাপ্ত হয়েছে, অবশ্যই তার অবস্থানের কী হবে? পরিবর্তন হবে। এবং অবস্থানের পরিবর্তন হয়ে সে শেষ ব্যাগ প্রাপ্ত হয় কি? ভি। বস্তুটি এখানে ছিল, এখান থেকে এই জায়গায় চলে এসেছে, এবং তার এই জায়গায় প্রাপ্ত ব্যাগ হচ্ছে ভি। যেহেতু ব্যাগের পরিবর্তন হয়েছে, তার মানে অবশ্যই এখানে কী হয়েছে? ত্বরণ হয়েছে। এবং সেই ত্বরণটি কী? ত্বরণটি হচ্ছে এ। এবং এই যে এই মধ্যবর্তী যে সময়, সেই সময়টি ধরে নিলাম টি। তার মানে এই লাইনটিকে আমরা এভাবে বলতে পারি যে এম ভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে সে ইউ আদিবেগ প্রাপ্ত হয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময় শেষে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। খুব সুন্দর করে কিন্তু বলে ফেললাম জাস্ট ডায়াগ্রামটুকু দেখে। আরেকবার বলছি, দেখো তোমরাও পারবে। এম ভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে ইউ আদিবেগ প্রাপ্ত হয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময় শেষে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। খুব সিম্পল, দেখছো? বুঝতে পারলে, আমি বলেছিলাম ফিজিক্স বুঝতে পারলে খুবই সহজ। এবার আমরা জাস্ট টার্মগুলো একটু লিখে ফেলি। তাহলে আদি ভরবেগ কী হবে? আগেই বলেছিলাম ভর এবং ব্যাগ হচ্ছে ব্যাগের ভর এবং ব্যাগের গুণফল। আদি ভরবেগ হবে এম ইউ, এই যে আমি এখানে এম ইউ লিখেছি। শেষ ভরবেগ কী হবে? যেহেতু বস্তুর ভরের পরিবর্তন হয়নি, এম ভি। ভরবেগের পরিবর্তন কোনটি হবে? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিব, এম ভি মাইনাস এম ইউ। কেন শেষ বেগ থেকে বিয়োগ দিলাম? কারণ আমরা জানি যেহেতু বস্তুটি ত্বরণ বেড়েছে, ব্যাগ বৃদ্ধি পেয়েছে, তার মানে অবশ্যই তার ত্বরণ হয়েছে। আর ত্বরণ হওয়া মানেই শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করতে হবে, এম ভি মাইনাস এম ইউ। এই যে এম ভি মাইনাস এম ইউ, এই পরিবর্তন হতে সময় লেগেছে কতটুকু? টি সেকেন্ড সময় লেগেছে। তাহলে এক সেকেন্ডে কতটুকু হবে? ভরবেগের পরিবর্তনের হার যাকে বলবো, এক সেকেন্ড হবে কত? পি দিয়ে জাস্ট ডিভাইড করে দেব। ক্লিয়ার? ওকে, আমি পিকচারটা একটু উপরে তুলে দিচ্ছি। ওকে, তাহলে এবার আমি জাস্ট এখান থেকে কি করব, ভরকে কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে কি আসছে? যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর আমরা জানি ভি মাইনাস ইউ
ডিভাইডেড বাই টি ইকুয়াল টু এ। একটু খেয়াল করে দেখবে এখানে কেন সময় আমি কমন নিলাম, কারণ এই যে সংঘটিত হলো এই সময়টিতে একটি সময় সংঘটিত হয়েছে, তাই না? ওকে, তাহলে আমরা এখন পেলাম এম ইন্টু এ। তো অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ নিউটন আমরা কী পাচ্ছি, এই এম এ হচ্ছে কার সমানুপাতিক, ওই যে এফ বল প্রয়োগ হয়েছিল সেই এফ বলের সমানুপাতিক। দ্যাট মিন্স এম এ সমানুপাতিক এফ। এবার একটু খেয়াল করে দেখো, আমি এখানে একটি প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনবো, দ্যাট মিন্স সমানুপাতিক ধ্রুবক আনবো, ধ্রুবক আনলাম কে, সুতরাং এম এ ইকুয়াল টু হচ্ছে কে এফ। এইবার ধরো আমি ধরে নিলাম এম ভরের বস্তু না নিয়ে আমি এক কেজি ভরের কোনো বস্তু নিলাম, এবং এর জন্য আমি যে ত্বরণ পেলাম এ, সেই ত্বরণকে আমি ধরে নিলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং যে বল প্রয়োগ করা হয়েছিল সেই বলকে আমি ধরে নিলাম 1 নিউটন। তাহলে এই ইকুয়েশনটি কী দাঁড়াচ্ছে দেখো, কে তো কনস্ট্যান্ট, কে এদের কোনো মান পরিবর্তন হবে না, সুতরাং এফ ইকুয়াল টু আসবে কত, এম এ। কারণ এখানে সবগুলো তখন কী হয়ে যাচ্ছে, এক এক হয়ে যাচ্ছে, এক এক হলে কে এর মান অবশ্যই কী হবে, 1 হবে। দ্যাট মিন্স এফ ইকুয়াল টু এম এ। এই প্রতিপাদনটি তোমাদের সময় এখন তেমন একটি পরীক্ষায় আসে না, বাট এটি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপর অনেক অনেক ম্যাথমেটিক্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে যা তোমাদেরকে সলভ করতে হলে এই বেসিক জিনিসটি সম্পর্কে অবশ্যই ক্লিয়ার হতে হবে, নয়তো তোমরা ম্যাথমেটিক্স করতে গিয়ে আটকে যাবে, করতে পারবে না ঠিকভাবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। ওকে, তাহলে এখন আমরা এর আগে আমরা জানলাম দ্বিতীয় সূত্র, এবার আমরা জানবো নিউটনের তৃতীয় সূত্র, যা তোমরা সবাই জানো, সেটি হচ্ছে প্রতিক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই না? তাহলে এইটিকে আমরা কীভাবে প্রমাণ করব, এর জন্য আমাদেরকে যা করতে হবে, আমি আবার আগের মতো ইমাজিনেশনে চলে যাব। একটু খেয়াল করে দেখো, এখানে আমি লিখে রেখেছি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। অ্যাকচুয়ালি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটি ক্রিয়া প্রতিক্রিয়া বলের উপর ডিপেন্ড করেই তৈরি। আমি কল্পনা করলাম, ধরে নিলাম ইউ আদিবেগ নিয়ে এম ভরের কোনো একটি বস্তু পি এদিকে যাচ্ছিল, ক্লিয়ার? ইউ টু আদিবেগ নিয়ে এম টু ভরের আরেকটি বস্তু ঠিক তার বিপরীত দিকে যাচ্ছিল। এখানে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু দুটি ডিরেকশন ভিন্ন দিকে, আমি একটিকে যদি ধনাত্মক ধরি বেগ, আরেকটিকে ঋণাত্মক ধরবো, এই কারণেই ধরবো, জাস্ট জিনিসটিকে বুঝিয়ে দেওয়ার জন্য যে দুটির বেগ বিপরীতমুখী। তার মানে আমি যদি ইউ ওয়ানকে মাইনাস ধরি, অবশ্যই আমাকে ইউ টুকে প্লাস ধরতে হবে। ওকে, এবং এই বস্তুদের উপর যে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলকে আমি ধরে নিলাম পি বস্তুর উপর প্রযুক্ত বল ছিল এফ ওয়ান, সুতরাং কিউ বস্তুর উপর প্রযুক্ত বল হবে কি, মাইনাস এফ টু। কেন মাইনাস হচ্ছে আমি আবার বলে দিচ্ছি, কারণ দিক কি অপোজিট ডিরেকশনে, তাই। তো এফ ওয়ান সমান আমরা জানি, লিখে দিব কি, আগে যে সূত্র প্রতিপাদন করলাম এম ওয়ান এ ওয়ান। ওকে, আর এফ টুর জন্য আমরা লিখে দিব মাইনাস এম টু এ টু। আমরা এ সমান জানি বি মাইনাস ইউ বাই টি, তাই আমরা এখানে লিখে দিচ্ছি বি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই টি, আর এখানে লিখে দিব ভি টু মাইনাস ইউ টু ডিভাইডেড বাই টি। একটু জুমিং করে দিই। ওকে, একটু খেয়াল করে দেখো, এখানে দুই ক্ষেত্রে সময় আমি টি ধরেছি, টি ওয়ান টি টু ধরিনি। এর কারণ হচ্ছে যে সংঘর্ষ হয়েছিল দুটি বস্তুর মধ্যে, সেই সংঘর্ষের সময়কাল অ্যাকচুয়ালি কোনটি, দুটি ভিন্ন সময় না একই সময়, অফকোর্স একই সময়, সেই জন্যই এখানে টিকে কমন ধরা হয়েছে। এরপর আমরা কী করবো, ঐকিক নিয়ম তোমরা সবাই পারবে, জাস্ট আমরা গুণ করে দিব এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম এম ওয়ান ইউ ওয়ান, এখানেও আমরা গুণ করে দিব। এরপর ভি সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো, দ্যাট মিন্স এই মাইনাস ভিটুকে আমরা এই সাইডে চল নিয়ে আসবো, এবং মাইনাস এম ওয়ান ইউ ওয়ানকে আমরা কোথায় নিয়ে যাবো, অপোজিট সাইডে নিয়ে যাবো। এবং এই যে সূত্রটি উপনীত হলো, এইটিকেই আসলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলা হয়। অর্থাৎ যদি একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। বোঝা গেছে? আমি আবার বলছি, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া, দেখো এই ইকুয়েশনে কিন্তু শুধুমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল বিবেচনা করা হয়েছে, অন্য কোনো কিছু বিবেচনা করা হয়নি। যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে তাদের মোট যে ভরবেগ তার পরিবর্তন হয় না। এবং এই জন্যই দেখো এম ওয়ান ভি ওয়ান এবং এম টু ভি টু দুটি বস্তুর যোগফল, এটি প্রথম বস্তুর যোগফলের ভরবেগের যোগফলের সমান হবে, ক্লিয়ার? এবার একটু অন্যরকম করে ভাবি, চিন্তাটা হচ্ছে আমি বলেছিলাম যে দুটি বস্তু সংঘর্ষের পর দুটি দুই দিকে চলে যায় ব্যাক, মানে ভি ওয়ানটা হয় এদিকে, ভি টুটা হয় এদিকে, দুটি বস্তু সংঘর্ষের পর দুই দিকে চলে গেল। বাট আমি ধরে নিই সংঘর্ষের পর তারা দুইটা দুই দিকে না গিয়ে একই দিকে যাচ্ছে, হয় এদিকে যাচ্ছে নয় এদিকে যাচ্ছে, ক্লিয়ার?
একটু প্র্যাকটিক্যালি যদি বলি, একটি ট্রাক এবং একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলো। অবশ্যই ট্রাকের স্পিড বেশি ছিল সিএনজি থেকে। সংঘর্ষের পর কী হবে, অ্যাকচুয়ালি সিএনজিটিকে নিয়ে ট্রাকটি সামনের দিকে যেতে থাকবে, তাই নয় কি? সেই ক্ষেত্রে ট্রাকের এবং সিএনজির শেষবে কি ভিন্ন হবে না একই হবে? দুটি লেগ আছে, অবশ্যই একই হবে, ক্লিয়ার? তার মানে ভি হবে কি কমন। ঠিক এই কাজটি এখানে করেছি যে আমি এখানে ভিকে কী করে ফেলেছি, কমন নিয়ে ফেলেছি। যদিও বস্তু ভিন্ন কিন্তু তাদের শেষ বেগ অ্যাকচুয়ালি কি একই রকম। সো মিলিত বস্তুর ক্ষেত্রে সূত্রটি হবে এই রকম যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি। বুঝে গেছে? ওকে, এই ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে অনেক অনেক ম্যাথমেটিক্স আসে, অনেক। তুমি টেস্ট পেপার দেখলে, যারা অলরেডি এসএসসি পরীক্ষার্থী বা টেস্ট পরীক্ষার্থী, তোমরা জানো যে ম্যাথ প্রচুর পরিমাণ ম্যাথ আসে এই ভরবেগের সংরক্ষণ শীলতার ইউ সূত্র দিয়ে। ওকে, যেমন এক ধরনের ম্যাথমেটিক্স আছে, তোমরা খেয়াল করবে বন্দুকের গুলি, তাই না? এইখানে যে বেসিক ইউজ করা হয়েছে বন্দুকের গুলির, ওই ম্যাথমেটিক্সগুলোতে একই বেসিক ইউজ করা হয়েছে। আমি চেষ্টা করব ম্যাথমেটিক্স নিয়ে, প্রত্যেক চ্যাপ্টারের ম্যাথমেটিক্সগুলোকে নিয়ে আলাদা টিউটোরিয়াল প্রোভাইড করার, অধ্যায়ভিত্তিক টিউটোরিয়ালগুলো আগে শেষ করে নিই, তারপর যদি এতে তোমাদের ভালো সাড়া পাই তাহলে অবশ্যই আমি ম্যাথমেটিক্স নিয়ে টিউটোরিয়াল করব। ঠিক আছে, এই অধ্যায়ের আরেকটি জিনিস তোমাদের না জানলেই নয়, সেটি হচ্ছে বলের ঘাত। এটি প্রায় সময় সৃজনশীলে ক নাম্বার এবং খ নাম্বারে চলে আসে, এক নাম্বার বা দু নাম্বারের জন্য, যে বলের ঘাত অ্যাকচুয়ালি কী। বলের ঘাত অ্যাকচুয়ালি কী, আমরা যদি সূত্র প্রতিপাদনে যাই তাহলে আমরা দেখব এফ ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি এম এ, এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই টিকে যদি আমি রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসি তাহলে এফ ইন্টু টি হয়, আর এখানে থাকবে কি এম ভি মাইনাস এম ইউ। এই যে বলের সাথে সময়ের গুণফল, এই বলের সাথে সময়ের গুণফলকেই বলা হচ্ছে বলের ঘাত। খুব সিম্পল কিন্তু ব্যাপারগুলো, তাই না? ওকে, এবার একটু খেয়াল করি, এর পরে যা রয়েছে আমি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলে ফেলেছি। তোমাদের এই অধ্যায়ে মূলত থিওরিটিক্যালি এই দুটি বড় প্রশ্নই ইম্পর্টেন্ট যা তোমাদের বোঝা উচিত। এরপরে রয়েছে ঘর্ষণ এবং ঘর্ষণ বল সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে তোমাদের বইতে, ছোটো ছোটো দুই লাইন তিন লাইন করে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো ঘর্ষণ এবং ঘর্ষণ বল অ্যাকচুয়ালি কী, ঘর্ষণ বল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অপোজিট রিয়াকশন। আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত ও সমান প্রতিক্রিয়া রয়েছে, এভরি রিয়াকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। সো এই ক্ষেত্রে ঘর্ষণ বল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অপোজিট রিয়াকশন, কারণ আমরা যদি নিউটনের প্রথম সূত্রটি কল্পনা করি, কোনো একটি বস্তুকে আমি যদি গতিশীল করে দিই সে কিন্তু আজীবন গতিশীল থাকবে, কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না, বস্তুটি কিছু দূর গিয়ে থেমে যাবে। কেন থেমে যাচ্ছে? এই ঘর্ষণ বলের প্রভাবেই অ্যাকচুয়ালি থেমে যাচ্ছে, তার মানে তার গতিপথে ঘর্ষণ বল কী করছে, বাধা দিচ্ছে। বুঝে গেছে? ওকে, এই ঘর্ষণ বলের কিছু প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের বইতে, যার মধ্যে রয়েছে টায়ারের পৃষ্ঠ অমসৃণ রাখা হয় কিছু, রাস্তার যে পিচ হয় সেটিকেও অমসৃণ রাখা হয়। এর কারণ হচ্ছে যদি এগুলোকে অমসৃণ না করে একদম মসৃণ করে ফেলানো হতো তাহলে পিছলে যাওয়ার একটি কী থাকতো, সম্ভাবনা থাকতো, সম্ভাবনা থাকতো না অ্যাকচুয়ালি তাই হতো। সেই জন্য যতটুকু পারা যায় রাস্তার পিচকে কী রাখা হয়, অমসৃণ রাখা হয়। ঠিক তেমনি টায়ারকেও কিন্তু সবসময় অমসৃণ রাখা হয়, এই জন্য নতুন টায়ারে যাতে ফ্রিকশন বেশি হয়, ফ্রিকশন মিন্স ঘর্ষণ যেন বেশি হয়, ক্লিয়ার? এরপর দেখবে তোমাদের বইতে ব্রেকিং বল নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো সম্পর্কে জাস্ট তোমরা একটু রিডিং পরে বেসিক ধারণা নিয়ে নিবে, ওকে, জাস্ট তোমাদের জানার স্বার্থে। এরপরে রয়েছে ঘর্ষণের হ্রাস বৃদ্ধি, কীভাবে ঘর্ষণ হ্রাস করা যায়, কীভাবে ঘর্ষণ বৃদ্ধি করা যায়। খুব সিম্পল, তলকে যদি আমি অমসৃণ, তলকে যদি আমি মসৃণ করে ফেলি ঘর্ষণ কমে যাবে। আমি চাকার ব্যবহার করতে পারি, চাকার ব্যবহার করে কীভাবে, চিন্তা করো তুমি যে গাড়িতে চড়ছো সেই গাড়ির চাকাটি গোল না হয়ে চার কোণা হলো, ওই গাড়িতে চড়তে কি খুব ভালো লাগবে, খুব মজা পাওয়া যাবে না, তাই না? তার মানে কোনো জিনিসকে আমি যদি গোলাকার করে ফেলতে পারি তাতেও কিন্তু তাতে কী হয়, ঘর্ষণ বল কমে যায়। ঠিক আছে, এরপরে রয়েছে বল বেয়ারিং, বেয়ারিং কীভাবে ব্যবহার করা হয় তা নিয়েও আলোচনা করা হয়েছে, এবং ঘর্ষণের বৃদ্ধি নিয়ে কয়েকটি আলোচনা রয়েছে, যেমন গাড়ি চালানোর ক্ষেত্রে ঘর্ষণ কীভাবে বৃদ্ধি করা যায়, ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিং সিস্টেমে ঘর্ষণ বলের বৃদ্ধি করেই কিন্তু গাড়িকে থামানো হয়। এরপরে রয়েছে জুতার নিচে খাঁজ কাটা থাকে যেন পিছলে না পড়ে যায়, এবং পাহাড়ে আরোহণীয় কিছু কথা রয়েছে। তো এই ছিল মোটামুটি এই অধ্যায় নিয়ে বেসিক থিওরিটিক্যাল আলোচনা। আর তোমরা যারা আমাকে ফলো করছো, আমার টিউটোরিয়ালগুলো দেখছো, তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের মতামত যে কীভাবে টিউটোরিয়ালগুলো আরও বেটার করা যায়। যদি কোনো ইনফরমেশনে ঘাটতি থেকে যায় অবশ্যই আমাকে জানাবা, আমি প্রয়োজনে একই টিউটোরিয়াল পুনরায় আরেকবার ক্রিয়েট করব, আরেকবার ক্রিয়েট করে আরও ইনফরমেশন দেওয়ার মাধ্যমে তোমাদেরকে ব্যাপারগুলো সহজ করে তুলবো।
ওকে, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মোস্ট ওভার ঘরে থাকবে। আসসালামু আলাইকুম।